বরানগরের পাশাপাশি পানিহাটিতেও দেখা গেল একই দৃশ্য। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল নেতা কর্মীরা। পানিহাটি অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক এবং রাজ্য বিধায়ক, সেই বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার পুর প্রধান মলয় রায়, উপ পুর প্রধান সুভাষ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। সর্বভারতীয় সভা নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মণিপুরের এই জঘন্য অত্যাচার মানুষের উপরে চলছে, জাতিবাদ চলছে, মানুষ ষাট হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে, কত শত মহিলা নির্যাতিত হয়েছে, এবং আমাদের বাংলাকে যেভাবে মোদী সরকার বিমাতৃসুলভ আচরণ করে আমাদের মানুষকে ভাতে মারার যে চেষ্টা করছে, এই সব কিছু মিলিয়েই আজকের আমাদের গণ অবস্থান, এবং এই গণ অবস্থানের একটি আওয়াজ মণিপুরের শান্তি ফিরিয়ে আনো, বাংলার প্রাপ্য টাকা তুমি দিয়ে দাও, এবং ভারতবর্ষের গণতন্ত্রকে, স্বাধীনতাকে তুমি প্রধানমন্ত্রী হিসেবে তোমার কি বক্তব্য ভারতবর্ষের মানুষকে জানাও, নাহলে